আসসালামু আলাইকুম, রুমিজ ব্লগ থেকে আমি রুমি আছি আপনাদের সাথে। আজকে কোনো প্রকার ব্লগ ভিডিও নাই, অত্যন্ত উপকারী একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটিকে আমি চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছি আর সেটাই এখন আপনাদের সামনে প্রমাণ সহকারে উপস্থাপন করছি। দয়া করে এটাকে কেউ খারাপভাবে নেবেন না। এক মিনিটে যেদি দাগতলা চ্যালেঞ্জকে আমি আজ গ্রহণ করেছি আর সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি। আমার ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে একটা লিকুইড তৈরি করে নেব, এর জন্য লাগবে একটা স্প্রে বোতল। বাজারে কিন্তু মাত্র 10 থেকে 15 টাকা খরচ করলে এরকম বোতল কিনতে পাওয়া যায়, তো সেরকম একটা বোতল আমি নিয়ে নিলাম। যেহেতু আমি আজকে একটা বেসিন পরিষ্কার করব, তো সেই অনুযায়ী একটু পানি নিয়ে নিলাম প্রথমে স্প্রে বোতলটাতে। আর এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা দিতে হবে এবং এটাকে যত্ন সহকারে দিতে হবে, নাহলে কিন্তু আমার মতো অবস্থা হতে পারে। এখন দিব সেই সঙ্গে 1 চামচ ডিটারজেন্ট পাউডার। বাড়িতে কাপড় কাচার জন্য আমরা যে ডিটারজেন্টটা ইউজ করি সেটা দিলেই চলবে। তো এই দুইটা উপকরণের সঙ্গে এখন মিশিয়ে নিব ভিনেগার। 2 চামচ ভিনেগার দিলেই যথেষ্ট। তো দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনেগার। বেকিং সোডা এবং ভিনেগার, তার সঙ্গে ডিটারজেন্ট মিলে যে কত শক্তিশালী একটা ক্লিনজিং তৈরি হতে পারে সেটাই আজকে আমার ভিডিওতে আমি দেখাবো আপনাদের সামনে। তো আমার এটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে একটু ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে লিকুইডটা কিন্তু রেডি, তো চলুন এখন এটাকে অ্যাপ্লাই করা যাক। বাড়িতে যে সিরামিকের বেসিনগুলো থাকে সেটা যদি দীর্ঘদিন পরিষ্কার না করা হয় অযত্নে অবহেলায় কিন্তু তার এই অবস্থা হতে পারে। এবং পানিতে যদি আয়রন থাকে তাহলে তো কথাই নেই, কতটা মারাত্মক যেদি দাগ যে পড়তে পারে সেটার উদাহরণ হলো আমার বেসিনটি। তো আমি যে স্প্রে বোতলে ক্লিনজিংটা তৈরি করে নিয়েছি আর সেটাই এখন আমি যেটি দাগের উপরে ভালোভাবে স্প্রে করে দিব। এজন্য কিন্তু স্প্রে বোতলটাই লাগবে, তা না হলে সঠিকভাবে সব জায়গায় স্প্রে মানে লিকুইডটা দেওয়া যাবে না। একটু ধৈর্য সহকারে ভালোভাবে সব জায়গায় এই লিকুইডটা দিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে চেক করে রাখবেন যেন ট্যাপ থেকে পানি না পড়ে, তাহলে কিন্তু লিকুইডটা ধুয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি চারপাশ দিয়ে খুব ভালোভাবে লিকুইডটা দিয়ে নিচ্ছি, প্রতিটা কোনায় কোনায় দিতে হবে এবং যেটি দাগের উপরে বেশি করে দিতে হবে। দিয়ে 5 মিনিট অপেক্ষা করেছি, 5 মিনিট পর আবার ফিরে আসলাম। বাজারে যে সদাই কিনলে আমরা নেটের ব্যাগ পাই সেরকম একটা নেটের ব্যাগ দিয়ে এখন এটাকে হালকা হাতে ঘষে নেব। ব্যাগটাকে কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ইজিলি আমি কিন্তু হালকাভাবে ঘষছি এবং ইজিলি কিন্তু দাগগুলো উঠে যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন ক্লিনজিংটা ইউজ করার 5 মিনিট পর ঘষার, সাথে সাথে ঘষতে যাবেন না, এতে করে কিন্তু দাগটা সঠিকভাবে তুলতে পারবেন না। আমার সাইডের দেওয়ালগুলোতেও কিন্তু আয়রনের দাগ পড়ে গিয়েছে, সেটাকেও ভালোভাবে তুলে নিব। একটু ধৈর্য সহকারে এটাকে আমার তুলতে হবে, খুব বেশি জোরাজোরি করার কোনো প্রয়োজন নেই। এ ধরনের সিরামিকের বেসিন পরিষ্কার করার ক্ষেত্রে অনেকে আমরা ভুলবশত স্টিলের স্ক্রাবার ব্যবহার করি, এটা কিন্তু একদমই করা যাবে না, এতে করে বেসিনের গ্লেসটা নষ্ট হয়ে যেতে পারে এবং হাতেরও ক্ষতি করে। যদি এরকম ক্লিনজেন তৈরি করা যায় তাহলে দরকার কি স্ক্রাবার দিয়ে ঘষাঘষি করার, এরকম একটা ক্লিনজিং দিয়েই তো ইজিলি আমরা দাগ তুলতে পারি। দেখতে পারতেছেন কিভাবে ময়লাগুলো উঠে আসছে। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন 5 মিনিট বা তার থেকে একটু বেশি সময় অপেক্ষা করার, সাথে সাথে করতে যাবেন না, তাহলে কিন্তু দাগগুলো সঠিকভাবে তুলতে পারবেন না। আমার বেসিনের যে ট্যাপটা এটাতেও কিন্তু মরিচা পড়ছিল আর সেটাও আমি ঘষে ঘষে তুলে নিলাম। সাইডে সোপকেসটাকেও পরিষ্কার করে নিচ্ছি, যেখানে যেখানে কঠিন দাগ পড়েছে সব জায়গায় খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ধুয়ে দেখানোর পালা। দেখলেন তো মাত্র 1 মিনিটের মধ্যে কিভাবে বেসিনটা একেবারে ঝকঝকে চকচকে করে ফেললাম। খুব ভালোভাবে এখন এটাকে আমি ধুয়ে নিব নর্মাল পানি দিয়েই। মাত্র 1 মিনিটেই কিন্তু বেসিনটা আমার একদম চকচকে ঝকঝকে এক নতুনের মতো হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাবে না যে এটা পুরাতন বেসিন। এবং হাতেরও কিন্তু কোনো প্রকার ক্ষতি আমার হলো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে।
আর আমার চ্যানেলে আপনারা যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাজে লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।